নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক এবং একটি বিশেষ নিউজ নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। আপনারা জানেন যে আজকে বাংলার তিন প্রধানেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ তিন প্রধানই আজকে নামছে খেলতে। একদিকে যেমন আই লিগে আইজল এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে যাচ্ছে মোহামেডান দল, অন্যদিকে ইস্টবেঙ্গল দল তারা ISL-এ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে, এবং তারপরই কিন্তু মোহনবাগান দল ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলবে। তবে এই এই যে ভিডিওটি, এটা কিন্তু কোনো ম্যাচ নিয়ে নয়, একজন খেলোয়াড় নিয়ে, বলা যেতে পারে একদম এক্সক্লুসিভ নিউজ আপনাদের জন্য, বিশেষত ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এর আগে দেখেছিলেন, কিছুদিন আগেই কিন্তু এশিয়া বাংলা তুলে ধরেছিল একজন লাইবেরিয়ার বিদেশি কথা। তিনি হচ্ছেন ড্যারিয়াস এবং তিনি ট্রায়ালে এসেছিলেন, এবং এরপরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছিল যে তিনি হয়তো সপ্তম বিদেশি বা অষ্টম বিদেশি হিসেবে যোগ দিচ্ছেন ইস্ট বেঙ্গলে, কিংবা আগামী মরশুমে হয়তো তাকে দেখা যাবে। তবে বন্ধুরা, এই কথা জানিয়ে রাখি, একদমই সূত্র মারফত যা জানতে পেরেছি, ইস্ট বেঙ্গল দল তো নয়, ISL-এরও কোনো দল নয়, ড্যারিয়াস যোগ দিচ্ছেন আই লিগের নেরোকা এফসি দলে। অবনমনের বাঁচানোর লড়াই চলছে নেরোকা এফসি, আপনারা যেমনটা জানেন, এবং আজকেই কিন্তু শিলংয়ে তিনি যোগ দিচ্ছেন নেরোকা দলের সাথে, এবং এটাই হচ্ছে আজকের এই ভিডিওর একদমই প্রধান নিউজ। এবং ড্যারিয়াস নিয়ে আপনাদের ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে হয়তো অনেক আশা জেগেছিল, হয়তো তিনি খেলবেন, কারণ 21 বছর বয়সী একজন উইঙ্গার তো স্বাভাবিকভাবে, এত কম বয়সী একজন উইঙ্গার তিনি যদি ভারতের মাটিতে আসেন অবশ্যই একটা আশার আলো দেখতেই পারেন সমর্থকেরা। তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো ইস্ট বেঙ্গল দলে নয়, কিংবা ISL-এরও কোনো দলে নয়, তিনি যোগ দিচ্ছেন আই লিগের অবনমন বাঁচানোর লড়াইয়ে লড়তে থাকা একটি দল নেরোকা FC-তে, এবং সেখানেই তাকে দেখা যাবে বাকি মরশুমের জন্য। আই লিগের বাকি মরশুমটা আপনারা হয়তো নেরোকার জার্সিতেই দেখতে চলেছেন ড্যারিয়াসকে, এবং তিনি কিন্তু সময়ের অপেক্ষা করছেন না, তিনি কিন্তু আজকেই যোগ দিচ্ছেন শিলংয়ে নেরোকা FC দলের সাথে। এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং বিশেষত ইস্ট বেঙ্গল সমর্থকেরা যারা ড্যারিয়াসের ব্যাপারে বারংবার আমাদের কাছে জানতে চাইছিলেন, তাদের কাছে এই ছোট্ট নিউজটি থাকলো, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউজটি। এবং অবশ্যই এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।